আসসালামু আলাইকুম। আরো একবার স্বাগতম জানাচ্ছি বায়ান্ন টিভির আন্তর্জাতিক খবরে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আবারও উত্তপ্ত লাদাখ সীমান্ত, চীন ভারত সংঘর্ষে এখন পর্যন্ত ভারতীয় স্পেশাল ফোর্সের এক সেনা নিহত। ভারতে ডিজিটাল স্ট্রাইক, পাবজি সহ আরও 118 চীন অ্যাপ নিষিদ্ধ করল ভারত। আরও ভয়ঙ্কর হয়ে উঠছে চীন, এক দশকে পরমাণু অস্ত্র দ্বিগুণ হবে। বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি, আপন ছোট বোনকে হত্যা করিয়েছেন কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। বিস্তারিত থাকছে ভিডিওতে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, খবরগুলো বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথে থাকুন। হিমালয়ের পাদদেশে সীমান্ত নিয়ে বিরোধী চীনা সেনাদের সঙ্গে সর্বশেষ লড়াইয়ে তিব্বতি বংশোদ্ভূত ভারতীয় স্পেশাল ফোর্সের এক সেনা নিহত হয়েছে। মঙ্গলবার তিব্বতের এক প্রতিনিধি একথা জানিয়েছে বলে সাউথ এশিয়ান মনিটরের খবরে বলা হয়েছে। সীমান্তে 48 ঘণ্টার মধ্যে দুটি ঘটনা ঘটার পর প্রথমেই মৃত্যুর খবর পাওয়া গেল। গত 2 মাস ধরে ওই অঞ্চলে দুই বাহিনীর মধ্যে উত্তেজনা চলছে। এর আগে গত 15 জুলাই দুই পক্ষের মধ্যে লড়াই 20 ভারতীয় সেনা নিহত হয়। 1962 সালে ভারত ও চীনের মধ্যে সীমান্ত যুদ্ধ হয়। এতে ভারতের শোচনীয় পরাজয় ঘটে। দ্বিপক্ষ গত শনিবার রাতে ও সোমবার লাদাখ অঞ্চলে অচিহ্নিত সীমান্ত অতিক্রম করে ভূখণ্ডগত সুবিধা হাসিলের চেষ্টা করে। এ সময় দুই পক্ষ পরস্পরকে প্রতিহতের চেষ্টা করলেও কোনো হতাহতের খবর জানা যায়নি। কিন্তু তিব্বতে প্রবাসী সরকারের সদস্য নামগিয়াল দোলকা লাঘিয়ারি এএফপিকে বলেন যে শনিবার রাতের সংঘর্ষে তিব্বতি বংশোদ্ভূত এক সেনা নিহত হয়েছে। অভিযানে স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের আরেক সেনা আহত হয়। এই বাহিনীতে তিব্বতি বংশোদ্ভূত অনেক সদস্য রয়েছেন। সর্বশেষ ঘটনার জন্য চীন ও ভারত পরস্পরকে দায়ী করছে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে যে শনিবার চীনা সেনারা উস্কানিমূলক সামরিক তৎপরতা চালিয়ে স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করে। অন্যদিকে চীনের পিপুলস লিবারেশন আর্মি বলে ভারত চীনের ভৌগোলিক সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন ঘটিয়েছে। তারা সোমবার অভিযান চালায় এবং ভারতীয় সেনা প্রত্যাহার দাবি করে। এদিকে নতুন করে পাবজি সহ আরও 118টি চীনা অ্যাপে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। বুধবার দেশটির কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এ আদেশ জারি করে। প্যাংগং লেকের কাছে নতুন করে উত্তেজনার মধ্যে জনপ্রিয় গেমিং অ্যাপটির উপরও নিষেধাজ্ঞা দিল মোদি সরকার। তথ্য প্রযুক্তি আইনের 69 ধারায় এই অ্যাপগুলি নিষিদ্ধ করা হয়েছে। বুধবার ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, ঝুঁকির মাত্রা বিবেচনা করে 118টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করা হচ্ছে, যা ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, ভারতের প্রতিরক্ষা, দেশের সুরক্ষা ও আইন শৃঙ্খলার পক্ষে ক্ষতিকারক। এই পদক্ষেপের ফলে কোটি কোটি ভারতীয় মোবাইল ও ইন্টারনেট ব্যবহারকারীর স্বার্থ সুরক্ষিত হবে বলে মনে করে ভারত সরকার। এর আগে লাদাখে চীনা বাহিনীর হাতে অন্তত 20 ভারতীয় সেনা নিহত হওয়ার পর 29 জুন টিকটক, শেয়ারিট সহ 59টি চাইনিজ অ্যাপে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। তার কিছুদিন পরে ওই অ্যাপগুলোর সহযোগী আরও 49টি বাতিল করা হয়েছিল। এ নিয়ে সব মিলিয়ে 224টি চীনা অ্যাপ নিষিদ্ধ হল ভারতে। এদিকে সীমান্তের উত্তেজনা সংঘাতের মাঝেই সামরিক শক্তিতে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে চীন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন দাবি করেছে, আগামী এক দশকের মধ্যে চীন তার পরমাণু অস্ত্র দ্বিগুণ করবে। চীনের সামরিক শক্তি সম্পর্কে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে পেন্টাগন এই দাবি করে। এতে বলা হয়েছে, চীন তার পরমাণু অস্ত্র আধুনিকায়ন করছে এবং বাড়াচ্ছে। সেক্ষেত্রে আগামী এক দশকের মধ্যে চীনের পরমাণু ওয়ারহেডের সংখ্যা বর্তমান সংখ্যার চেয়ে অন্তত দ্বিগুণ হবে। প্রতিবেদনে বলা হয়েছে, চীনের কাছে বর্তমানে 200-এর কিছু বেশি পরমাণু অস্ত্র রয়েছে। পেন্টাগনের এই প্রতিবেদনে আরও বলা হয়, আগামী 5 বছরের মধ্যে চীন সরকার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা অনেক বেশি বাড়াবে, যা আমেরিকার জন্য উল্লেখযোগ্য মাত্রায় হুমকি হয়ে দেখা দেবে। এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরমাণু ওয়ারহেড বহনের সক্ষম বলেও দাবি করছে পেন্টাগন। এদিকে বুধবার সকালে রাজৌরি জেলার তারকুন্ডি সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তান সেনাবাহিনীর গোলা বারুদ বর্ষণ এবং মর্টার শেলিংয়ের আঘাতে মৃত্যু হয়েছে ভারতীয় সেনাবাহিনীর এক অফিসারের। রাজৌরি জেলার তারকুন্ডি এবং কেরি সেক্টর বরাবর আচমকাই গতকাল সকালেই গুলি ছুটতে শুরু করে পাক সেনা। তারকুন্ডি সেক্টরেই ফরওয়ার্ড পোস্টে দায়িত্বে ছিলেন নিহত ওই অফিসার। পাকিস্তানের হামলা জবাবে পাল্টা গুলি চালায় ভারতীয় সেনাবাহিনীও। দুপক্ষের গুলির লড়াইয়ে নিহত হন জুনিয়র কমিশনড অফিসার রাজবন্দে সিং। গুরুতর আহত অবস্থায় তাকে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে সেখানেই তার মৃত্যু হয়েছে। জানা গেছে তিনি পাঞ্জাবের অমৃতসরের বাসিন্দা। খবরে বলা হয়েছে, গত কয়েকদিন ধরে অশান্ত হয়ে রয়েছে জম্মু কাশ্মীর। নিয়ন্ত্রণ রেখা বরাবর ক্রমশ হামলা বাড়ছে।
গত 30 আগস্ট রবিবার সকালে জম্মু ডিভিশনের রাজৌরি জেলায় নওশেরা সেক্টর বরাবর গোলাগুলি শুরু হয় দুই দেশের সেনাদের মাঝে। ভারতীয় সেনা সূত্রে খবর, কালসিয়ান এলাকাতেই গুলিবিদ্ধ হন ওই অফিসার। গুরুতর আহত অবস্থায় সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় সেনা হাসপাতালে, সেখানে কিছুক্ষণ পর মৃত্যু হয় তার। এবারে উত্তর কোরিয়া প্রসঙ্গ। উত্তর কোরিয়া দাপটে শাসক কিম জং উনের অসুস্থতা এবং বোন কিম ইয়জং এর হাতে ক্ষমতা যাওয়া নিয়ে জোর জল্পনা রীতি হয়েছে। তবে এই জল্পনায় নাকি অত্যন্ত অখুশি উত্তর কোরিয়ার সর্বসেরা কিম। আর এমন সময় গত কয়েক সপ্তাহে একবারও প্রকাশ্যে দেখা যায়নি বোন কিম ইয়জংকে। সংবাদ মাধ্যম রিপোর্ট অনুযায়ী গত 27 জুলাই শেষবার প্রকাশ্যে দেখা গিয়েছিল কিম জং উনের বোনকে। এতেই নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি, ছোট বোনকে হত্যা করিয়েছেন কোরিয়ার কিম জং উন। এর আগেও পরিবারের সদস্যদের হত্যা করিয়েছেন কিম। এর আগে 2017 সালে মালয়েশিয়ার বিমানবন্দরে সৎ ভাইকে হত্যার অভিযোগ উঠেছিল কিম জং উনের বিরুদ্ধে। যদিও পররাষ্ট্র বিশেষজ্ঞদের একাংশের মতে ভাইয়ের থেকে ক্ষমতা হস্তান্তর জল্পনা জেরেই আপাতত প্রকাশ্যে আসছেন না কিম ইয়জং। উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের পর সেদেশের শাসন ব্যবস্থায় সেকেন্ড ইন কমান্ড ধরা হয় তার বোন কিম ইয়জংকে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে কিম রাজত্বের সময় ভালো যাচ্ছে না উত্তর কোরিয়ার। করোনা লকডাউন পর্বে ধাক্কা খেয়েছে উত্তর কোরিয়ার অর্থনীতি। দেশে করোনা ভাইরাস থাবা বসাতে পারেনি দাবি করলেও আর্থিক মন্দা নিয়ে কথা বলতে নারাজ পিয়ংইয়ং। গত 2 দশকের সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে দেশের অর্থনীতি। তবে আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও সামরিক বাজেটে কাটছাঁট করতে নারাজ কিম। এর উপরই নিত্য শাসকের স্বৈরাচারী সিদ্ধান্তের খবর প্রকাশ্যে আসছে। এদিকে পারিবারিক ধারা মেনেই কিম ইয়জং সম্পর্কে বেশি তথ্য জানা যায় না। তবে কিম জং উনের অসুস্থতার খবরের পর থেকেই ধোঁয়াশার পিছনে থাকা 33 বছরের এই তরুণী আন্তর্জাতিক আলোচনার অন্যতম কেন্দ্র। 2018 সাল থেকেই রকেটের গতিতে খবরের শিরোনামে উঠে আসেন কিম ইয়জং। দাদা কিম জং উনের পরে বোন কিম জং ইয়ের হাতেই উত্তর কোরিয়ার শাসনভার যাবে বলে দাবি আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশের। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির বৈঠকে দাদা কিমের চিফ অফ স্টাফ হিসেবে যোগ দিয়েছিলেন কিম জং ইয়। এছাড়াও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোরিয়ার কিমের মিত্রতা স্থাপনের চেষ্টাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বোনের। মার্কিন কূটনীতিবিদ মাইকেল ম্যাডন দাবি করেছেন ছেলের চেয়েও মেয়ের বুদ্ধিমত্তা নিয়ে বেশি আত্মবিশ্বাসী ছিলেন উত্তর কোরিয়ার প্রয়াত শাসক ও কিম জং উনের বাবা কিম জং ইল। তাই অল্প বয়সে রাজনীতি শিক্ষার জন্য সেদেশের অভিজ্ঞ রাজনীতিবিদ কিম কি নমের কাছে মেয়েকে মাঠে নামান তিনি।